পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানকে কিভাবে সাজানো হবে সেই নিয়ে সোমবার রাতে বর্ধমান ফ্লাইওভার পরিদর্শন করলেন পৌরসভার সহ প্রশাসক আইনুল হক। তিনি জানান, পৌরসভার সমস্ত আধিকারিকদের নিয়ে ফ্লাইওভার পরিদর্শন করেন, কিভাবে এই ফ্লাইওভার আলোকসজ্জায় সজ্জিত করা যায় সেই চিন্তা ভাবনা চলছে। আমরা এই যে বর্ধমান শহরে বিভিন্নভাবে যে জিটি রোডটাকে সাজানো হবে, ফ্লাইওভারকে যে সাজানো হবে, সেই নিয়ে আজকে আমরা ফ্লাইওভারটাতে আমরা কী কী কাজ করতে পারি সেটাকে নিয়ে আজকে আমরা সবাই মিলে এটা দেখতে এসেছিলাম, এটা পরিদর্শন করলাম। মূলত হচ্ছে এখানে আলোকসজ্জা সজ্জিত করা, এটা এক নম্বর বিষয়। আর দু নম্বর হচ্ছে কিছু গাছ লাগাতে পারি, সিজনাল ফ্লাওয়ার এবং কিছু গাছ আমরা এখানে লাগাবো, যাতে এটা খুব ভালো দেখতে একটা ভালো লাগে। কারণ এটা তো আমাদের একটা গর্বের জায়গা এই ফ্লাইওভারটা, সেই ফ্লাইওভারটাকে যাতে হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং একটু সুসজ্জিত করা যায়, সেটা কীভাবে করা যায় সেটা দেখার জন্য আজকে আমরা এসেছি। দাদা, বর্ধমান শহরে পৌরসভার পক্ষ থেকে আই লাভ বর্ধমান পুজোকে উপহার দিচ্ছেন, তাতে মানুষের কী বার্তা পাচ্ছেন? মানুষ তো খুশি, কারণ আমি তো যা খবর পেয়েছি যে এটাকে নিয়ে বর্ধমান শহরের মানুষ, বিশেষ করে যারা আমাদের ইয়াঙ্গার জেনারেশন, তাদের মধ্যে প্রচণ্ড উৎসাহ এবং উদ্দীপনা দেখা গেছে। হ্যাঁ, অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে। শহর হচ্ছে আমাদের দীর্ঘ ঐতিহ্যের সাক্ষীবহ বর্ধমান শহর, সেই শহরকে পরিচ্ছন্ন করা, সেই শহরকে একটু সাজিয়ে তোলা, যাতে বাইরের মানুষ এবং বর্ধমানের শহরের মানুষ প্রত্যেকেই বলতে পারে যে না, এই শহরটা হচ্ছে আমাদের গর্বের শহর, আমাদের প্রাণের শহর, এইটা হচ্ছে আমাদের মূল পরিকল্পনা। বর্ধমান থেকে পিন্টু এটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানকে কিভাবে সাজানো হবে সেই নিয়ে সোমবার রাতে বর্ধমান ফ্লাইওভার পরিদর্শন করলেন পৌরসভার সহ প্রশাসক আইনুল হক। তিনি জানান, পৌরসভার সমস্ত আধিকারিকদের নিয়ে ফ্লাইওভার পরিদর্শন করেন, কিভাবে এই ফ্লাইওভার আলোকসজ্জায় সজ্জিত করা যায় সেই চিন্তা ভাবনা চলছে। আমরা এই যে বর্ধমান শহরে বিভিন্নভাবে যে জিটি রোডটাকে সাজানো হবে, ফ্লাইওভারকে যে সাজানো হবে, সেই নিয়ে আজকে আমরা ফ্লাইওভারটাতে আমরা কী কী কাজ করতে পারি সেটাকে নিয়ে আজকে আমরা সবাই মিলে এটা দেখতে এসেছিলাম, এটা পরিদর্শন করলাম। মূলত হচ্ছে এখানে আলোকসজ্জা সজ্জিত করা, এটা এক নম্বর বিষয়। আর দু নম্বর হচ্ছে কিছু গাছ লাগাতে পারি, সিজনাল ফ্লাওয়ার এবং কিছু গাছ আমরা এখানে লাগাবো, যাতে এটা খুব ভালো দেখতে একটা ভালো লাগে। কারণ এটা তো আমাদের একটা গর্বের জায়গা এই ফ্লাইওভারটা, সেই ফ্লাইওভারটাকে যাতে হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং একটু সুসজ্জিত করা যায়, সেটা কীভাবে করা যায় সেটা দেখার জন্য আজকে আমরা এসেছি। দাদা, বর্ধমান শহরে পৌরসভার পক্ষ থেকে আই লাভ বর্ধমান পুজোকে উপহার দিচ্ছেন, তাতে মানুষের কী বার্তা পাচ্ছেন? মানুষ তো খুশি, কারণ আমি তো যা খবর পেয়েছি যে এটাকে নিয়ে বর্ধমান শহরের মানুষ, বিশেষ করে যারা আমাদের ইয়াঙ্গার জেনারেশন, তাদের মধ্যে প্রচণ্ড উৎসাহ এবং উদ্দীপনা দেখা গেছে। হ্যাঁ, অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে। শহর হচ্ছে আমাদের দীর্ঘ ঐতিহ্যের সাক্ষীবহ বর্ধমান শহর, সেই শহরকে পরিচ্ছন্ন করা, সেই শহরকে একটু সাজিয়ে তোলা, যাতে বাইরের মানুষ এবং বর্ধমানের শহরের মানুষ প্রত্যেকেই বলতে পারে যে না, এই শহরটা হচ্ছে আমাদের গর্বের শহর, আমাদের প্রাণের শহর, এইটা হচ্ছে আমাদের মূল পরিকল্পনা। বর্ধমান থেকে পিন্টু এটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।